ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে ব্যালন ডিঅর 2023 এর সংক্ষিপ্ত তালিকা। 30 জনের তালিকায় প্রত্যাশিতভাবে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড। শ্রেষ্ঠত্বের দৌড়ে তারাই এগিয়ে বাকিদের চেয়ে। মনোনয়ন পাননি রোনালদো, নেইমার। গত 20 বছরের মধ্যে এবারই ব্যালন ডিঅর পুরস্কারের মনোনীত 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। 2004 সাল থেকে গতবার পর্যন্ত প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় ছিলেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী পর্তুগিজ এই তারকা। রোনালদোর পথ ধরে সৌদি লীগের ক্লাব আল হিলালে যোগ দেয়া নেইমারও জায়গা পাননি 30 জনের মনোনীত তালিকায়। টানা দ্বিতীয় বছর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হলেন নেইমার। তবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন আরেক ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস। সংক্ষিপ্ত ত্রিশে ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটি এবং জাতীয় দলের মধ্যে আর্জেন্টিনার দাপটি বেশি। সিটির সাত খেলোয়াড়ের পাশে মেসি সহ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আছেন চারজন। এই বছরের ফেব্রুয়ারিতে ফিফার বর্ষসেরা বেস্ট ট্রফি জিতেছেন মেসি। তার এক মাস আগে ডিসেম্বরে কাতারে 36 বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। সব মিলিয়ে অষ্টমবারের মতো ব্যালন ডিঅর জয়ের সবচেয়ে বড় দাবিদার কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়। গত জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসির বড় প্রতিদ্বন্দ্বী আর্লিং হল্যান্ড। ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় গেছে গত মৌসুমে সিটির হয়ে ট্রেবল জেতা তরুণ তারকার। সিটির হয়ে 53 ম্যাচে করেছেন 52 গোল। সম্প্রতি মেসিকে টপকে উইফার বর্ষসেরা পুরস্কারও জিতেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। ক্লাব পর্যায়ে মৌসুমটা খুব ভালো কাটেনি, তবে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে, তাই তাকেও রাখতে হচ্ছে সম্ভাব্য ব্যালন ডিঅর জয়ীর ছোট্র তালিকায়। মেসি, হল্যান্ড না এমবাপ্পে, কার হাতে উঠবে ফুটবলের সর্বোচ্চ এই পুরস্কার? সময় দিবে উত্তর। তবে মেসি জিতলে নিজেকেই ছাড়িয়ে আরও উঁচুতে উঠবেন সাতবারের ব্যালন ডিঅর জয়ী আর্জেন্টাইন সুপারস্টার। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।